নজরুল মোল্লাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, গুলি করে খুন করা হয়েছে, আপনারা জানেন ভাঙড়ে প্রতিটা নির্বাচনের সময় কেন, অন্য অন্য সময়ও সাত্তার মোল্লা এই শাকসার অঞ্চলে তার বাড়ি, এর পাশের বুথে বাড়ি। আপনারা জানেন এর আগে অনেকগুলো শাকসারে মার্ডার হয়েছে, ভাঙড়ে মার্ডার হয়েছে। আমরা শুধু একটা কথা বলতে চাই যে নির্বাচন সামনে দুদিন বাকি আছে, রমজান মাস চলছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে আমাদের দলের একজন সক্রিয় কর্মী এখানকার নেতৃত্ব দেয়, তাকে নৃশংসভাবে খুন করাটা এই এলাকার মানুষ ভালো চোখে নিচ্ছে না। একটা কথা জানতে হবে যে আমরা চাই শান্তি, আমাদের নেত্রী চায় শান্তি, বাংলার উন্নয়ন একটার পর একটা হচ্ছে, আর সিপিএম ঠিক সেই ফাঁকে নির্বাচনের সামনে রেখে তারা একটার পর একটা খুন করছে, এলাকা দখল করার চেষ্টা। এই খুনটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তারা জানে যে আগামী দুদিন বাদে নির্বাচন, শাকসারে খুন করলে এক নম্বর ব্লকটা স্তব্ধ করে দেওয়া যাবে। সিপিএমদের জেনে রাখা উচিত যে এইভাবে খুন করে মানুষকে হারিয়ে তারা নির্বাচনে জিততে পারবে না, তাদের পাঁচতলার মাটি নেই। তাই রাজ্জাক সাহেবরা ছাত্তাররা মিলে মাটি ফেরানোর চেষ্টা করছে, আমরা এর ধিক্কার জানাই। আর যারা দোষী, যারা এর সাথে যুক্ত, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসির দাবি করছি।